পূর্ব ঘোষিত 10 দফার দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 11ই জানুয়ারি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মসূচি করবে এই দলটি। বিকেলে গণমিছিল থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মনিরুজ্জামান মনির ও তারিফ মলিকের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। দশ দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচি ছিল নয়াপল্টনে বিএনপির গণমিছিল। দলের নেতাকর্মীরা নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেয়। দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে নাইটিঙ্গেল মোড় কাকরাইল শান্তিনগর মালিবাগ হয়ে মগবাজারের দিকে এগিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুরনো পল্টন থেকে মগবাজার পর্যন্ত ছিল সতর্ক অবস্থায়। গণমিছিলের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ বুঝতে পেরেছে এই সরকারের বিদায় প্রয়োজন। দলীয় চেয়ারপার্সনের মুক্তি সহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং দশ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী 11 জানুয়ারি 2023, আবার বলছি, আগামী 11 জানুয়ারি 2023 ঢাকা সহ সারা বাংলাদেশের সকাল 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা আমরা গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। এদিকে বিএনপির সমমনা জোটগুলো আলাদাভাবে গণমিছিল করে। বিএনপির গণমিছিলটি বিকেল 4:30টার দিকে মগবাজারে গিয়ে শেষ হয়। এর আগে জুমা নামাজের পরপরই রামপুরা এবং শান্তিনগর এলাকায় অনুমতি ছাড়াই মিছিলের চেষ্টা করে জামাত। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে জামাতের কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।